ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার গেমিং ইলিয়াস হন্টেড। তো বন্ধুরা, আমি আজকে আবার তোমাদের সামনে চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে, যা হচ্ছে কিভাবে আমরা সার্ভারটি পাবো এবং সার্ভার নিয়ে কী সব আলোচনা হচ্ছে সব বিষয়ে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি কেমন হয়েছে, এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি যে বাংলাদেশ সার্ভার কেন। বাংলাদেশ সার্ভার তো কত অনেক দিন আগেও এটা নিয়ে অনেক কথা হয়েছিল যে সার্ভার আসবে, সার্ভার দেবে না দেবে না। তো এখন কেন দেরি না আমাদেরকে সার্ভার দেওয়ার জন্য এত আগ্রহী হলো, কিংবা 8 তারিখে চলে আসছে আমাদের সার্ভার? তো তোমরা অবশ্যই জানো, কারণ বাংলাদেশে নতুন একটি গেম তৈরি হয়ে গেছে, সেই গেমটির নাম হচ্ছে অ্যানিহিলেশন। তো বন্ধুরা, তোমরা অবশ্যই গেমটির নাম অনেকে শুনেছ, আর এই সম্পর্কে তখন দেরি না চিন্তা করলো যে আমাদেরকে সার্ভারটা দেওয়া উচিত, কারণ বাংলাদেশে একটি গেম চলে আসছে, আমরা যদি ফ্রি ফায়ার গেমটি খেলা ছেড়ে দিই তাহলে তার গেম টাকা ইনকাম করা তার বন্ধ হয়ে যাবে। সো তারা এই কথারই চিন্তা করে তারা এখন আমাদেরকে সার্ভার দেওয়ার জন্য আগ্রহী হলো, এবং কি গেরিনার সাথে যারা পার্টনার প্রোগ্রামে আছে বর্তমানে বাংলাদেশ থেকে, ত্রিপোলার আর একজন আছে বড় ইউটিউবার, সে হচ্ছে গেমিং ওই জিহাদ। সো তারা এই বিষয়ে বেশি একটা আগ্রহী হয়েছে, কারণ যখন দেখছে বাংলাদেশে নতুন একটি গেম তৈরি হয়ে গিয়েছে, তখন তারা অবশ্য চিন্তা করলো যে আমরা যদি সার্ভারের জন্য এখন না বলি তাহলে আর পরবর্তী সার্ভার পাবো না, তখন বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ারটা আস্তে আস্তে চলে যাবে। তো আমরা এই বিষয়ে যেটা জানতে পারছি এটাই যতটুকু সম্ভব। আর তোমরা যেটা যারা এখনও ইন্ডিয়ান সার্ভারে আসো, সো যারা ফ্রি ফায়ার খেলো তাদেরকে বলছি, যদি ইন্ডিয়ান সার্ভার থেকে কিছু কিনতে হয় তোমরা কিনে ফেলবে, কারণ যেহেতু বাংলাদেশের সার্ভারটা চলেই আসলো, অনেক ভালো লাগলো আমাদের কাছে। যদিও কিছুটা কিছুদিন পর দিয়েছে, অনেকদিন পর, অনেক কষ্ট করার পর আমরা সার্ভারটা পেলাম। যদি সার্ভারটা আমরা পেয়ে যাচ্ছি 8 তারিখে, তো এর জন্য আমরা অনেক কিছু ফ্রিতে পাবো, অনেক কিছু ফ্রিতে পাবো। যদি আমাদের টার্গেটটা পূরণ হয়ে যায় তাহলে আমরা অনেক কিছু পাবো। তো বন্ধুরা, আমরা অনেক কিছু পাবো, কারণ সেটা হচ্ছে ইন্ডিয়ান সার্ভার থেকে আমরা বিদায় নিচ্ছি, এবং কি আমরা অনেক মিস করবো ইন্ডিয়ান সার্ভারকে। আর যারা ইন্ডিয়ান সার্ভার খেলতে চাও তারা নতুন করে আইডি খুলে নেবে, জাস্ট একটু কালেকশনগুলো দেখতে পারবে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে, সবাই যারা রেজিস্ট্রেশন করে নাই তারা এখনই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে রেজিস্ট্রেশনটি করে নাও। আর নতুন যারা খুলবে তাদের জন্য তো আলাদাই ব্যবস্থা, আর আমরা সাথে একটা ম্যাজিক কিউব পাচ্ছি, বাংলাদেশ সার্ভার আসার সাথে সাথে একটা ম্যাজিক কিউব পাচ্ছি এবং আরও অনেক জিনিস পাবো। তো আমরা সেগুলো নিয়ে কথা না বলে চলো, আর একটু যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে, আর যারা রেজিস্ট্রেশন করছে ভিডিওটি কেমন হয়েছে তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলো। তো দেরি না করে আমরা এখন যেটা বলবো, তো যারা যারা সার্ভার আসাতে, বাংলাদেশ সার্ভারটা আসাতে খুশি হয়েছে তারা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আর কমেন্টে জানানোর সাথে সাথে আমি বুঝে যাবো যে তোমরা সবাই রেজিস্ট্রেশন করে নিয়েছো, কারণ রেজিস্ট্রেশন এখন না করলে পরে আর তোমাদের আইডির কালেকশনগুলো ফিরে পাবে না, তো বাংলাদেশ সার্ভারে সেই আইডি দিয়ে আর খেলতে পারবে না। তো আজকে এই ছিল আমার ভিডিও, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা।